কবরের উপরে মসজিদ বানানো যাবে কিনা যদি যায় তাহলে তার জন্য কোন মেয়াদ আছে কিনা বিস্তারিত জানান বাচ্চা আকৃতিতে আসার পর ঔষধ সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করার হুকুম কি মহিলা যদি মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মেয়েদের চুল ছোট করা কি জায়েজ প্রয়োজনে চুলের অগ্রভাগ কে কাটা বৈধ হবে কিনা নাকি চুল কখনোই কাটা যাবে না আমি এক নামাজে মাসবুক হই ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই

এখন নামাজ পড়ি নিয়ম যায় না সুরা যায় না কাউকে বলতেও পারে না কি করতে পারি প্রশ্ন করতেও লজ্জা পাই বাথরুমের ভেতর ওজু করলে কি নামাজ হবে অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা পাওয়া যায় খোঁজাখুঁজির পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কি করা হবে অনেকে বলে মসজিদ দিতে হবে মসজিদ দেওয়া কি জায়েজ হবে অন্যথায় করণীয় কি কবরের উপরে মসজিদ বানানো যাবে কি না যদি যায় তাহলে তার জন্য কোনো মেয়াদ আছে কিনা বিস্তারিত জানাবেন দেখুন কবর নিশ্চিন্ন করে তার উপরে মসজিদ হলে ঠিক আছে কিন্তু কবর বহাল রেখে মসজিদে অনেক মসজিদে দেখবেন আপনারা ঢাকা শহরে আছে গাবতলিতে বাস স্ট্যান্ডে আছে অনেক জায়গা আছে দেখবেন মসজিদের ভেতরেই কবরের জন্য আলাদা জায়গা রাখা আছে অনেক সময় সেজদা করলে ওটা সামনে পড়ে এরকম করা জায়েজ নাই আমরা সেজদা আল্লাহকে করব কোনো মানুষের কবর যদি থাকে মসজিদে তাহলে দৃশ্য তো মনে হয় তাকে সেজদা করছে যদি কবরটা বহাল থাকে এটা উচিত না এটা অনুচিত কাজ আর সবচেয়ে বড় কথা হলো কবর উঁচা করা পাকা করা এগুলো নিষেধা দিছে সমান করে দিতে বলা হয়েছে বিধায় এ ধরনের কবর মসজিদে রাখা উচিত না হ্যাঁ নিচে কবর আছে উপরে মসজিদ হয়ে লেবেল হয়ে গেছে চাপা পড়ে গেছে অসুবিধা নাই এটা জায়গা ইনশাআল্লাহ বাচ্চা আকৃতিতে আসার পর ঔষধ সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করার হুকুম কি দেখুন বাচ্চা যদি আকৃতিতে চলে আসে মায়ের গর্ভে চার মাস হলে বাচ্চার ভিতরে রুহ চলে আসে এরপরে কোন বাচ্চা নষ্ট করা সেটা ওষুধ দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন এটা হারাম একটা কাজ এটা মানুষ হত্যা করার মতো একটা অপরাধ এবং এই অপরাধটা অনেকেই করে থাকেন কোনো কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে হয় সেটা যদি খাদ্যের অভাবে না হয় আছে ওলা আমাদের সাথে পরামর্শ করে জেনে নেবেন সেটা হলো জন্মের আগে থেকে আপনি ব্যবস্থা নেবেন কিন্তু বাচ্চা মায়ের গর্বে চলে আসার পরে আসে বাচ্চা নষ্ট করা যায় বিশেষ করে চার মাস হওয়ার পরে যদি করে তাহলে একটা জীবন্ত মানুষকে খুন করা যেরকম অপরাধ সেরকম অপরাধ হবে কোনো অবস্থাতেই জায়েজ নেই অতএব এবারে সাবধান থাকতে হবে আমাদের কোনো মহিলা যদি কোনো মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মানে বিধান কি মানে কি ও মানে মহিলারা জবাই করলে ওটা খাওয়া যাবে কিনা বাহ মহিলারা রান্না করলে খাওয়া যাবে মাশাআল্লাহ সেটা যাবে তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায় যাবে করলে খাওয়া যাবে না কেন আমাদের দেশে মহিলাদের উপরে যত মাসালার প্রয়োগ হয় পুরুষদের উপরে তার অর্ধেক প্রয়োগ হয় না সিস্টেমে বেসিস্টেমে সঠিক গায়ের সঠিক সহি গায়ের সহি যত ফতো আছে সব কার উপরে মহিলাদের উপরে গোসল ফরজ হয়েছে বাচ্চারা দুধ দেওয়া যাবে না বাসার কাজ করা যাবে না রান্না বাড়া করা যাবে না কিন্তু পুরুষে পারবে এগুলোর বলে জুলুম কথা বোঝে আসছে মাস আলা মহিলার জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান অতএব পুরুষ যদি জবাই করলে জবাই হয় মহিলা করলেও কি জবাই হবে আসলে মহিলাদেরকে বাসা বাড়িতে জবাই করলে দেখা যায় মহিলারা জবাই করে না তাই না কেন করে না পুরুষ করলে যদি হালাল হয় মহিলা করলেও হালাল হবে মুসলমান হইলে হলো মেয়েদের চুল ছোট করা কি জায়েজ প্রয়োজনে চুলের অগ্রভাগ কে কাটা বৈধ হবে কি না নাকি চুল কখনোই কাটা যাবে না দেখুন মেয়েদের চুলের বিষয়ে প্রথমে সৌদি আরব স্কলারদের কথা বলে সৌদি আরব কোলামায় একরাম বলেন যায় আছে কোনো অসুবিধা নেই কাটবে সমস্যা কি কিন্তু বেশি বিশুদ্ধ মত হল মেয়েরা চুল সামান্য আগা একটু কাটতে পারে সমান করার জন্য বিশেষ কোনো কারণে কিন্তু চুল কাটতে কাটতে আইসক্যাল যেটা বাই রয়েছে কিপ কাটিং বলে এটা নেই বব কাটিং এই বব কাটিং আর দব এগুলো যদি মেয়েরা করে তাহলে সেটা জায়জ নাই কারণ অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ হল নবিসাম বলেছেন ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ আল্লাহন বর্ষণ হয় যারা মহিলাদের বেশ ধারণ করে এখন পুরুষের চুল ছোট রাখা হয় মহিলারা যদি সেকম বেশ ধারণ করে তাহলে এটা আল্লাহ প্রাপ্তির কারণ আর একটা হাদিসে আসছে যদি হাদিসটি সমাজের দিক থেকে যে লুহা সোভারি আল্লাহ পবিত্রতা যিনি মহিলাদেরকে চুল দিয়ে সৌন্দর্য করেছেন এটা কিছু নাকি পড়তে কথা আমি এক নামাজে মাসবুক হই ভুলবশতে ইমামের সাথে আমিও সালাম ফিরাই এরপর পাশের লোকের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয় আমার মনে হলো যে আমার এখন এক দু রাত বাকি আছে তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাহসজদা করি এ নামাজ সহি হয়েছে কিনা এরকম সমস্যা আপনাদের হয় না কি হয় না এই যুগে একটু বেশি হয় কারণ কারণ নামাজের মধ্যে আমাদের এত ধান্দা ফেসবুকের ধান্দা এত বেশি যে কয় রাকাত পড়ছি এটা মনে রাখা বড় কঠিন হয়ে যায় তো এই জন্য ইমামের সাথে সালাম ফিরাই এরপর যখন দেখি ফিরে আমার আশপাশের লোক আমার সাথে এসে দাঁড়াইছে সে দেখি দাঁড়া গেছে তাহলে মনে হয় আমার এক রাকাত বাকি আছে এরকম হয় কি হয় না তো এরকম যদি হয় ইমামের সাথে যদি আপনি সালাম ফিরায় ফেলেন আবার শেষে শেষ দায় দেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ইমামের সাথে সালাম ফিরায় ফেললে আপনাকে কি দিতে হবে শেষ দায় সাহ দিতে হবে দিলে কি হয়ে যাবে শেষে যায় শেষদায় সাহু দিলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ রিকশা প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পিতা যাতায়াত করতে পারবে কিনা যদি পারে তাহলে কীভাবে করবে বিস্তারিত ভালো বললে ভালো হয় প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বাবার সফ মানে যাতায়াতে কোনো অসুবিধা নাই তবে খুব ভালো করে মনে রাখতে হবে যে এমনভাবে চলা উচিত যাতে মানুষ দেখে বাজে কোনো ধারণা করতে না পারে মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হয় তাহলে সেক্ষেত্রে তাকে পর্দার সাথে নেওয়া উচিত যাতে করে কেউ কটু কোনো মন্তব্য করার সুযোগ ধারণা করার সুযোগ না পায় এই জিনিসটা খেয়াল করা উচিত আর বাবা হলেও মেয়ের সাথে নির্জনে একা একা গাড়িতে হোক অন্য শুধু বাবার মেয়ে আর কেউ নেই বাবা চালাচ্ছে সাথে মেয়ে আছে ড্রাইভারও নেই থার্ড পার্সন কেউ নেই এটা করা উচিত না নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এমনকি আয়সাদুল্লাহ তাল আনহার সাথে আউকরে দিল্লা তালন ছিলেন একদিন তিনি সেটাও নিষেধ করেছেন বলি ইয়ারসুল্লাহ আমার বাবা বলছেন হ্যাঁ বুঝছি তোমার বাবা শয়তান তৃতীয় ব্যক্তি কিচ্ছু হবে না কিন্তু মনের ভিতরে বাজে অসা আসতে পারে চুল পরিমাণ আসতে পারে এবং আস্তে আস্তে দুয়ার খুলতে পারে এই জন্য একেবারে নির্জনতা অবলম্বন করা উচিত না কিন্তু যদি করা হয় বিশেষ কোনো ওজোরের কারণে হারাম হবে না কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় এমত অবস্থায় সে রুকুতে শরিক হলো কিন্তু তাকবিরে তাহরিমা বলল না তাহলে তার নামাজ সহি হবে কি না তাকবীরে তাহরিমা যদি না বলে আল্লাহ আকবার বলে পাইল না এটা হুলুস্তুলের সাথে কিন্তু হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন ইমাম সাহেব রুকুতে আছে তখন ট্রেন ধরার জন্য যেরকম দৌড় দেয় মানুষ ট্রেন ধরার দৌড় দেখছেন আপনারা এটা আমাদের দেশে মানুষ বোঝার কথা না ভারতে খুব ভালো বুঝে কারণ ভারতে আপনার চীনে কোরিয়াতে জাপানে এই দেশগুলোতে ট্রেনে চলাচল খুব বেশি মানুষ ট্রেনেই বেশি চলে যার কারণে ওই ট্রেন ধরার দৌড় এটা তারা খুব ভালো বুঝে আমাদেরকে বোঝানো কঠিন ট্রেন ছাড়তেছে এই টাইমে মানুষ যে দৌড়টা দেয় ইমাম সাহেব যদি রুকুতে থাকে ঠিক ওই টাইপের দৌড় দেয় দেখছেন আপনারা একটা নতুন জিনিস জায়না রাখেন এটা গুনাহের কাজ গুনা বলতে হারাম না এটা অন্যায় কাজ নিষেধ নবী সাহসাম অত্যন্ত পরিষ্কার ভাবসায় নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা যখন নামাজের জন্য আসবা ফামসু আলাইকুম বিশ্বাকি না এমনভাবে হাঁটবে যে ধীরে সুস্থে শান্ত মস্তিষ্কে হাঁটবে ঠান্ডা মাথায় খুব গাম্ভীর্যতার সাথে আসবে তুমি রাজ দরবারে যাচ্ছ প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা হয় প্রেসিডেন্টের সাথে যদি দেখা করা লাগে এমপি হিসাবে যদি দেখা করতে চান দৌড়া দিতে হুলস্থুল করতে করতে হাফাইতে করেন কি বলেন ভালোভাবে দেখবে কেউ বলবেন কি খ্যাত না কিরে পাগল না কিরে এমপির দরবারে এভাবে মানুষ আসে বাহির থেকে জামাটামা টাইট টাইট করে টুপি বা ঠিকঠাক করে টাইট সোজা করে জামা সোজা করে চুলমুল দিয়া দেখা এরপরে মোড়ের সাথে আস্তে করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাসা ঢুকেন না ঢুকেন না কি বলেন তো সেখানে এটা খুব ভালো বুঝেন মসজিদের রুকুতে আল্লাহর ঘরে আয়সা আল্লাহর দরবারে হাজিরা দিবেন এখানে আসা দৌড়ায় আয়সা ইঁদুর দৌড় দিলেন আর রেল দরা দৌড় দিলেন দিয়ে আয়সা হাফাইতে হাফাইতে রুকুতে আসলেন এটা উচিত না গুনা এভাবে নামাজ পড়লে নামাজের মান নষ্ট হয় এখন প্রশ্ন হলে আপনারা বলবেন যে না দৌড় দিলে রুকু যে পাবো না যেভাবে দৌড় দেয় মনে হয় যে নামাজের জন্য কত বড় পাগল হয়ে গেছে আল্লাহ কি আমি হয়ে এমন আসলে জজবাস এই দৌড়টা নামাজের মায়া না এটা কিসের মায়া এটার মানে হলে ইমাম রে রুকুতে দৌড়তে না পারলে তো আমি শেষ কালের রাকাতটা আবার একা একা পড়া লাগবে ঝামেলা ঠিক না মেয়ে ঠিক অতএব বেজাল থেকে বাসার জন্য দৌড়ে যায় দৌড়তে পারলে জানে বাসি বাবা এর আকারটা পড়া লাগলো না তাহলে এই দৌড়টা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে খবরদার এই কাজ করবেন না যারা এটা অভ্যাস আছে বদ অভ্যাস আছে অনেক ভালো মানুষদেরকে আমি দেখি অনেক আলেম আলমদেরকেও দেখা হুলস্থুল করে দৌড় দেন না এবং স্পষ্ট ভাবে বলেছেন ফামা আদ্রাক তুম ফাসাল্লু ও মা ফা তাকুম ফা তিম্মু আস্তে আস্তে আসার কারণে যদি দুই এক রাখা ছুটে যা যাক তাড়াহুড়া করার দরকার নেই যতটুকু পাবা ততটুকু পড়বা যেটা ছুটে যাবে পরে আদায় করবা কিন্তু তাড়াহুড়া করবা না নিষেধ মনে থাকবে তো ইনশা এবার মূল প্রশ্নে আসি এখন হুলস্থুল করে দৌড় দিয়ে আসছে আইসা ইমাম সাহেব রে রুকুতে ধরার জন্য ওই যে ট্রেন ধরতে হবে এমন জোরে যায় রুকুতে চলে গেছে শুরুতে আল্লাহ লাগে ভুলে গেছে এরকম যদি হয় নামাজই হবে না কারণ তাকে তাহলে এটা কি ফরজ ফরজ উঠলে নামাজ হবে হবে না এই জন্য হুলস্থুল করা যাবে না আমার বয়স ষাট বছর ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই যুবক বয়সের লজ্জায় শিখি নাই এখন নামাজ পড়ি নিয়ম যাই না সুরা যায় না কাউকে বলতেও পারি না কি করতে পারি প্রশ্ন করতেও লজ্জা পাই আহা! আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার ভিতরে বোধদয় হয়েছে মৃত্যু হওয়ার আগে আগে যদি কারোর ভিতরে সেন্স ফিরে আসে বেহুশ মানুষের যদি হুঁশ ফিরে আসে যে আমি তো ভুল পথে আছি তাহলে এটা তার জন্য খুশির খবর আলহামদুলিল্লাহ এখনো চেতনা আপনার ফেরত আসছে এটা ভালো খবর তাহলে এখন আপনি কি করবেন শেখার চেষ্টা করেন নমিসাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এলেম শেখার জন্য কোনো একটা রাস্তা ধরবে মানসাল্লাকা তারিখান ইয়েলতামি সুফি হি আই মা সফ আল্লাহহু লাহু বিহিত তারিখান ইলল জেনেনা এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জন ইসলাম শেখার জন্য যদি কোনো একটা পথ ধরে এই যে আপনারা মাফিলা আর্সেন এটা একটা পথ ধরলেন যদি এরম এলেম অর্জন করার কোনো পদকেও ধরে আল্লাহ তাহা তার জন্য জান্নাতে যাওয়ার সহজ করে দেন আল্লাহ যদি শর্টকাট করে দেন তাহলেই জান্নাত সহজ তা না হলে এতটা সহজ না অতএব আমি বলবো আপনাকে যে কোরআন শিখতে পারেন নাই এলেম শিখতে পারেন নাই যদি আপনি এই এলাকার মানুষ হয়ে থাকেন এই মাদ্রাসা আপনার জন্য বিরাট এক সুযোগ আপনি এখানে হুজুরদের কাছে বসে সপ্তাহে বা দৈনিক একটা সময় বসে শেখা শুরু করে দেন আপনি যদি শিখতে নাও পারেন এই শিক্ষা অবস্থা যদি আপনি মারা যান বলেছেন মান খারেফাহ এলেম তলবের জন্য চেষ্টা করছেন শুরুটা করে দিয়েছেন আপনি আল্লাহ রাস্তায় আসেন মত হয়ে গেলে আল্লাহ রাস্তার মত হবে ইনশাআল্লাহ

অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো শুরুতে কি বলা বিসমিল্লা আর টয়লেটে অপবিত্র জায়গায় নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা আল্লাহ সেই জন্য টয়লেটে যদি করেন হয় বিসমিল্লা বলে একটা খারাপ কাজ করলেন আর যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে অজুটা অপূর্ণাঙ্গ থেকে গেলে আপনি বিসমিল্লা বললেন না এই জন্য টয়লেটের ভিতরে অজু করা উচিত না অজু কোথায় করবেন বাহিরে বেশিনে করবেন বাহিরে টেপে করবেন পাও ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে যে আসবেন আর যদি বাইরে বেসিন টেপ না থাকে তাহলে বাহির থেকে বাথরুমের বাইরে আইসা বাহিরে আইসা বিসমিল্লা বলে ঢুকে বাইরে থেকে বিসমিল্লা বলে ঢুকবেন ঢুকে এরপর করে ফেলবেন তাহলে অজু ভিতরে হয়ে গেল বিসমিল্লাটা বাইরে হয়ে গেল দুটোটাই হয়ে গেল কথা কি বুঝাইতে পারছি সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লা ছাড়তে হবে আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাপ করতে হবে দুইটার একটা করতে হবে এই জন্য বাথরুমে অজু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করা উচিত না এরপরে প্রশ্ন গোসলের অজু দিয়ে নামাজ হবে কিনা গোসলের অজু দিয়ে নামাজ হবে কিনা গুরুত্বপূর্ণ কথা হবে শুধু হবে তা না ওইটাই হলো সুন্নত সম্মত অনেকেই আসেন পুকুরে গোসল করুক আর টয়লেটের ভেতরে বাথরুমের ভিতরে গোসল করুক যেখানে গোসল করুক না কেন গোসলের পরে আবার নতুন করে উজু করে খেয়াল করছেন আপনারা এটা ভুল এটা ভুল কাজ কারণ গোসলের সাথে এমনি অজু হয়ে যায় গোসলের সুন্নত পদ্ধতি কি আমাদের রসুল সাল্লামের নিয়ম অনুযায়ী আপনি গোসল করেন তাহলে গোসলটাও একটা ইবাদত হবে সুন্নত পালন হয়ে যাবে গোসলের সুন্নত পদ্ধতি হল দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া মুখ হাতের কনে পর্যন্ত ধোয়া মাথা মাছায় করা এরপরে পানি শরীরে ঢালা ঢেলে গোসল করে ডোলে টোলে যাটা করার আপনার সাবান টাবান দিয়ে ধুয়ে সাফ করে বের হওয়ার সময় বাথরুম থেকে আপনি পাওটা গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে গেলেন অজু এবং গোসল দুইটা একসাথে হয়ে গেছে এরপরে আবার যদি অজু করেন তাহলে সেটা অনর্থক কাজ এ অজুর কোনো প্রয়োজন নাই অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা পাওয়া যায় খোঁজাখুজির পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কি করা হবে অনেকে বলে মুষ্টি দিতে হবে মুস্তি দেওয়া কি জায়েজ হবে অন্যথায় করণীয় কি দেখুন রাস্তাঘাটে যদি কোনো টাকা পয়সা পান খুঁজা তাহলে প্রথম কথা হলো এটা ধরবেন কেন আপনি ওটা ধরার তো কোনো কারণ নেই যে মালিক সে এসে খুঁজে নিবে আপনি ধরবেন কেন যদি ধরছেন তো মরছেন ধরছেন তো কেমনে মরছেন ধরছেন এবার এটার মালিক খুঁজে মালিকেরে পৌঁছাইতে হবে এটা আপনার দায়িত্ব আপ যদি না ধরছেন তো আল্লাহর কাছে আপনার কোনো জবাব দিইতে নেই কথা বলছেন যদি উঠাইছেন হ্যাঁ এমন যদি হয় যে আমি নিলে তো মালিক খুঁজবো এই সমাজের যা অবস্থা অন্য কেউ পাইলে খেয়ে ফেলাবে আপনি সেই ভালো উদ্দেশ্যে যদি ধরেন তাহলে ঠিক আছে তাহলে মরেন নাই ধরছেন ভালো করছেন এবার আপনার কাজ হলো মালিক খুঁজে বাইর করা মালিক খুঁজতে 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 ঘোষণা টোষণা দিয়া মালিক যদি না পান আপনি নিজে যদি গরিব হন খেয়ে ফেলতে পারবেন মাসালা খুব সহজ মার্শাল্লাহ আর যদি আপনি নিজে গরিব না হন তাহলে কোনো গরিবকে দান করে দিলে দিতে পারেন মসজিদকেও দিতে পারবেন তবে সবের নিয়ত আপনি করবেন না কারণ টাকার মালিক আপনি না যিনি টাকার মালিক তার পক্ষ থেকে কি করবেন দান করে দিবেন